নমস্কার, আমি সুকান্ত শাস্ত্রী। আমার ইউটিউব চ্যানেল সুকান্ত শাস্ত্রীতে আপনার সকলকে জানাই স্বাগতম। আমার আজকের গবেষণার বিষয়, রাহুর গাছে দিদিমণি সংকেতগুলি সত্যি না মিথ্যা। তিন চার শনিবার রোড শোয়ে ঢুকে গেল সাঁড়, দশ চার শনিবার প্রশান্ত কিশোরের অডিও ফাঁস, শনি রাহু রাহু। হ্যাঁ ঠিকই ধরেছেন, কার দখলে বাংলা। এই পর্যায়ে আমি আজকে প্রকাশ করতে চলেছি আমাদের সকলের সদ্দেহ, আমাদের অবশ্যই পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের সকলের পূজনীয় দিদিমণি অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের। তার জন্মকুণ্ডলিতে বর্তমানে শনির দশা, রাহুর অন্তদশা এবং রাহুর পুত্রন্ত দশা চলছে। এর ফলে আমরা দেখতে পাচ্ছি তার জীবনে প্রতি শনিবারই একটির পর একটি খুব খারাপ সংকেত দিচ্ছে গ্রহরা। আগামী অর্থাৎ চলে যাওয়া যে শনিবার, গত যে শনিবার অর্থাৎ তিন চার হাওড়ায় একটি রোড শোয়ে ঢুকে পড়েছিল সাঁড়, সে নিয়ে আমি অবশ্যই আমার চ্যানেলে ভিডিও প্রকাশ করেছি। প্রায় 4,500 থেকে 5,000 মানুষ সেই ভিডিওটি অবশ্যই প্রত্যক্ষ করেছেন। সেখানে আমি বলেছিলাম শনি রাহু রাহু অর্থাৎ শয়তান রাহু যখন মানুষের ওপর দৃষ্টি দেয় তখন নিজের ঘরের লোকও শত্রুতা করে। মাননীয়া দিদিমণি মেষ রাশি এবং অবশ্যই বৃষ লগ্ন, তার লগ্নের নবমে বসে আছে শয়তান নিচস্থ রাহু, সেই রাহুর সঙ্গে বসে আছে বুধ ও রবি। এর ফলে রবিকে খাচ্ছে রাহু, বুধকে সর্বনাশের পথে নিয়ে যাচ্ছে রাহু। তাই প্রতি শনিবারই একের পর এক দিদিমণি মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের সকলের পূজনীয় মমতা ব্যানার্জির জীবনে ঘটে যাচ্ছে একের পর এক দুর্যোগ। তিন চার গত শনিবার অবশ্যই মিছিলে অর্থাৎ রোড শোয়ে ঢুকে গেছিল একটি সাঁড়, আগামীকাল অর্থাৎ গত যে কাল হয়ে গেছে শনিবার 10/4/2021 সেই দিন প্রকাশিত হয়েছে তৃণমূলের ভোট কৌশলী প্রশান্ত কিশোরের অডিও। সেই অডিওয়ে অবশ্যই তিনি দিদিমণির বন্দনা গাইছেন না, তিনি অবশ্যই নানাভাবে সুখ্যাতি গাইছেন স্বয়ং মোদিজির, এবং তিনি বলছেন যে পশ্চিমবঙ্গে বিজেপি সরকার আসবে। এতে অবশ্যই তৃণমূলের অস্বস্তি বাড়িয়েছে, যেহেতু প্রশান্ত কিশোর দিদিমণি নিজের ঘরের লোক, তিনি কিভাবে এরকম অডিও অবশ্যই ক্লিপিং করতে পারেন, কিভাবে তিনি এরূপ কথা বলতে পারেন, হে সবই গ্রহের খেলা। কারণ আমি আগেই বলেছি যখন শনির দশা, রাহুর অন্তদশা, রাহুর প্রত্যন্ত দশা চলে তখন নিজের বাড়ির লোক, নিজের ঘরের লোক, নিজের দলের লোক অবশ্যই নানাভাবে কুৎসা ছড়ায়, নানাভাবে অপখ্যাতি ছড়ায়, নানাভাবে অবশ্যই ডেকে আনে দুর্যোগ। সেটাই ঘটছে আমাদের সকলের শ্রদ্ধেয় পরম পূজনীয় স্বয়ং মমতা ব্যানার্জির জীবনে। কারণ প্রশান্ত কিশোর যে অডিও প্রকাশ ফাঁস হয়ে গেছে, তাই সেখানে তিনি যে সমস্ত কথাবার্তা বলেছেন তা অবশ্যই দিদিমণির সুখ্যাতি অনেকটাই কমিয়ে দিয়েছে। তাই শনি এবং রাহুর প্রতিকার করা এখনই প্রয়োজন মাননীয় মুখ্যমন্ত্রী সকলের পূজনীয় মমতা বন্দ্যোপাধ্যায়। অবশ্যই তাকে রাহুর জন্যে শিলনী গোমেদ এবং ঘোড়ার ঘুরের নাল সদা সর্বদা তার সঙ্গে রাখতে হবে। কারণ রাহু অ্যাটাক করছে তার উপর, তার উপর রাহুর অশুভ প্রভাব পড়ছে। তাই প্রশান্ত কিশোরের মতো ভোট কৌশলী যিনি দীর্ঘ দিন ধরে পশ্চিমবঙ্গে আছেন, মাননীয় মুখ্যমন্ত্রী সকলের পূজনীয় মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোটের নানা কৌশল তিনি বুঝিয়ে দিচ্ছেন, সেই মানুষ কি করে এ ধরনের অডিও প্রকাশ করতে পারে, বা কি করে তিনি এ ধরনের কথাই বা বলতে পারেন। কারণ সকলেই বলে যুদ্ধের সময় হারার কথা বললে আপনি আগেই হেরে বসে আছেন। তাই প্রত্যেক যোদ্ধা, সে যত ছোটই হোক যত বড়ই হোক, কখনো সে ভাবে না যে সে হেরে যাবে। আমরা উদাহরণ হিসাবে দেখতে পারি আমেরিকার সঙ্গে ভিয়েতনামের যুদ্ধ। আমেরিকা কত শক্তিশালী রাষ্ট্র, সেখানে ভিয়েতনাম তো চুনোপুটি, কিন্তু ভিয়েতনামই জয়ী হয়েছিল। তৃণমূল অবশ্যই পশ্চিমবঙ্গের দল,
তৃণমূল সর্বভারতীয় ক্ষেত্রে সেভাবে বিস্তার ঘটাতে পারেনি। বিজেপির সর্বভারতীয় এবং অবশ্যই পৃথিবীর এক থেকে দশের মধ্যে নাম্বার ওয়ান দলের স্বীকৃতি প্রাপ্ত হয়েছে বটে, কিন্তু দিদিমণি ছেড়ে কথা বলার পাত্র নয়। প্রতি পদক্ষেপে তিনি লড়াই করে যাচ্ছেন বিজেপির সঙ্গে, কিন্তু তার ভোট কুশলী প্রশান্ত কিশোর কিভাবে এমন কথাবার্তা বললেন তা অবশ্যই চিন্তার বিষয়। কিন্তু আমাদের জ্যোতিষশাস্ত্র বলে যখন আপনার জীবনে শনির দশা, রাহুর অন্তর্দশা এবং রাহুর প্রত্যন্ত দশা চলে, এবং দিদিমণি যেহেতু লগ্নের নবমে ভাগ্যস্থানে রাহু বসে আছে, তার রবির সঙ্গে একত্রে, বুধের সঙ্গে একত্রে তার রবিকে ড্যামেজ করছে, মান সম্মানকে ড্যামেজ করছে, তার বুদ্ধিকে ড্যামেজ করছে। এর ফলে তিনি যে ভোট কৌশলীকে রেখেছেন তার মুখ দিয়েই নেগেটিভ কথাবার্তা বেরোচ্ছে। তাই অবশ্যই এর প্রতিকার হওয়া দরকার, এমন অবশ্যই আর যেন বেশি না হয়। তাই জন্যই এখনই প্রয়োজন আমাদের সকলের পূজানীয় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাহুর প্রতিকার করা। এবং আগামী দিনে আসছে আরেকটি শনিবার, সেই শনিবার আবার ভোট। শনিবার মাননীয় মুখ্যমন্ত্রী খুব সাবধানে চলাচল করা আগামী দিনে অবশ্যই প্রয়োজন, কারণ শনি রাহু রাহু নানাভাবে দুর্যোগ ডেকে আনতেই পারে। তাই বলি যদি ভিডিও ভালো লাগে অবশ্যই বন্ধুদের মধ্যে ভিডিওটি আরও বেশি শেয়ার করে দেবেন, আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন এবং ছোট করে একটি লাইক দেবেন। এবং আবার বলি আমার ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনাদের কাছে গিয়ে পৌঁছায়। এটুকু জানিয়ে আমি ভিডিওটি শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ।